আমরা অনেকেই হয়তো জানি না রাবণ কেন সীতাকে হরণ করেছিল, তার নেপথ্যে কারণ কী ছিল। তো চলুন বন্ধুরা আমরা সেই ঘটনা জেনে নিই, রাবণ কী জন্য সীতাকে হরণ করেছিল। রাক্ষসরাজ রাবণ পূর্বে মহান ঋষি সনত কুমারের কাছে গিয়ে জানতে চাইলেন জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব কে, যাকে দেব বিপ্র যোগীগণ পাওয়ার চেষ্টা করেন। সনৎকুমার তখন ভগবান শ্রীহরিকেই জগৎকারণ সকলের আরাধ্য ও পরম গতি বলে অভিহিত করেন। এরপর রাবণ প্রশ্ন করেন, যে সকল রাক্ষস দেবগণের কাছে নিহত হয় এবং যারা শ্রীহরির কাছে নিহত হয় তাদের কি গতি প্রাপ্ত হয়। সনৎকুমার উত্তরে বললেন, যারা দেবগণ যাদের যুদ্ধে নিহত করেন তারা স্বর্গলাভ করেন এবং কালক্রমে সুখভোগ শেষে তারা আবার পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করেন। কিন্তু শ্রীহরি বিষ্ণুর দ্বারা নিহত হলে তাদের আর জন্মমৃত্যু হয় না, তারা জন্মমৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তিলাভ করেন। রাক্ষসরাজ রাবণ তখন নিজ মুক্তির আশায় কীভাবে শ্রীহরিকে যুদ্ধে পাবে সেই কথাই ভাবতে লাগল। অন্তর্যামী সনৎকুমার রাবণকে বললেন, হে মহাবাহ, তুমি সুখী হও, তোমার মনের বাসনা পূর্ণ হবে। তখন রাবণ ভগবানের সেই অবতার স্বরূপকে কীভাবে চিনবে তা জানতে চাইল। তখন মহাযোগী সনৎকুমার বললেন, ত্রেতাযুগে ইক্ষ্বাকু বংশীয় রাজা দশরথের পুত্ররূপে ভগবান অবতীর্ণ হবেন, যার নাম হবে রাম। তার পত্নী সীতা ধরিত্রী হতে জনক নন্দিনী রূপে জন্মগ্রহণ করবেন, যিনি মহাভাগ্যময়ী লক্ষ্মী। তাই রাবণ যখন ত্রেতাযুগে জন্মগ্রহণ করেন লঙ্কার রাজা হিসাবে, এবং তিনি তখন সীতাকে হরণ করেন এবং সীতাকে হরণ করার জন্য ভগবান রামের সাথে তার যুদ্ধ হয় এবং যুদ্ধের ফলাফল হিসাবে রাবণ নিহত হন। রাবণ নিহত হলে তার চির মুক্তি লাভ ঘটে। এই আশায় রাবণ ভগবান রামের সাথে যুদ্ধ করেছিলেন। তো বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।